আমি মানুষটা কি আসলেই তোমার বড্ড প্রিয়? কথাটা কর্ণকুহর হতেই স্পর্শের পিলে চমকে ওঠে, ঘাড় ঘুরিয়ে তাকায় নির্বাণের পানে। নির্বাণের দৃষ্টি তখন রাস্তাতে নিবদ্ধ, দেহভঙ্গি বেশ অমায়িক। হঠাৎ এমন প্রশ্নের মানে খুঁজে পেল না স্পর্শী। নির্বাণ কি তাহলে দুপুরের কথাগুলো শুনে ফেলেছিল? কথাটা মস্তিষ্ক জুড়ে তরঙ্গিত হতেই স্পর্শী হৃদস্পন্দন তার বাদ্যযন্ত্রের ন্যায় বাজতে থাকে। বিচলিত হয়ে ওঠে মন, নির্বাণের প্রশ্নের কি উত্তর দিবে সে এখন? সত্য বলা দুষ্কর হলেও মিথ্যাই বা কি বলবে? দীর্ঘশ্বাস ফেলে সে, নিজেকে স্বাভাবিক করতে ফাঁকা কয়েকটা ঠোক গিলে, আনমনে কথা গুছিয়ে নিয়ে মিঙে যাওয়া কণ্ঠে বলে, তেমন কিছু নয়। নির্বাণ সামনের দিকে তাকিয়ে বলে, তাহলে কেমন কিছু? স্পর্শী এবার প্রত্যুত্তর করার মতো কিছু খুঁজে পেল না, তাই চুপ করে রইল। যেখানে নির্বাণের সবটাই জানা সেখানে কি মিথ্যা বলা সাজে? স্পর্শীকে নীরব থাকতে দেখে নির্বাণ বলে, আমি সত্যিটা শুনতে চাইছি তোমার থেকে, কোনো ধরনের বানোয়াট কাহিনী নয়। স্পর্শী জানালার বাহিরে মুখ করে মিনমিনে স্বরে বলে, হ্যাঁ আপনি আমার অপ্রিয়, তবে এতটাও না। অপ্রিয় হওয়ার কারণ? কারণ তো আর আপনার অজানা নয়, আপনার কঠোর ব্যক্তিত্বের জন্যই কম বেশি ভার্সিটির সকলের কাছেই আপনি অপ্রিয়। নির্বাণ শান্ত কণ্ঠে বলে, আমি অন্যদেরটা নয়, বরং তোমার কাছে অপ্রিয় হওয়ার দিকগুলো জানতে চাইছি। প্রশ্নটা ঠিক ধরতে না পেরে স্পর্শী ভ্রু কিঞ্চিত কুঞ্চিত করে জিজ্ঞেস করে, মানে? মানে শুধু কি আমার কঠোর ব্যক্তিত্বের জন্য আমি তোমার অপ্রিয়, নাকি কোনো চারিত্রিক দোষ তোমার নজরে পড়েছে, কোনো সমস্যা আছে আমার মধ্যে? নির্বাণের কথায় স্পর্শীর বিমূঢ়তা বিহবলতায় মুখের খেয়ে হারিয়ে ফেলে, এক প্রকার বিষম খেয়েও খেলো না সে, ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকলো নির্বাণের পানে। এইমাত্র কি বলো নির্বাণ? চারিত্রিক দোষ? সে তো নির্বাণকে ভালো মতো চিনিও না পর্যন্ত, আদৌ তার চারিত্রিক দোষ আছে কিনা সে কিভাবে জানবে? ক্ষণেই পরিবেশ বিব্রতকর হয়ে উঠল স্পর্শীর নিকট, সে দৃষ্টি নত করে হাত কসলাতে শুরু করে। অকস্মাৎ নির্বাণ বলে ওঠে, স্পর্শী এবার আরো বিব্রত বোধ করে, দৃষ্টি নত রেখে ইতস্তত সুরে বলে, সেরকম কিছু না, আপনি স্যার হিসেবেই আমার কাছে অপ্রিয়। ক্ষণেই নির্বাণের ঠোঁটের কোণে ফুটে ওঠে সরু হাসির রেখা, মৃদু স্বরে বলে সে, তোমার ভালো লাগায় আমি অপ্রিয় হলেও আমার ভালো না লাগায় তুমি অপ্রিয়। আশেপাশে চলাচলকারী গাড়ির তীক্ষ্ণ শব্দে নির্বাণের কথাটা স্পর্শী ঠিকমতো শুনতে পেল না, খেয়ালও করা হলো না নির্বাণের ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটুকু। স্পর্শী আনমনা হয়েই বলল, কথাটা ঠিক শুনতে পাইনি। নির্বাণ এক পলক স্পর্শীর দিকে তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে নিল, কিছু বলল না। স্পর্শী তখনও প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে থাকলো নির্বাণের পানে। কিছু প্রহর এইভাবে নীরবে গড়িয়ে যাওয়ার পর নির্বাণ গাড়ি থামায়। অকস্মাৎ গাড়ি থামিয়ে দেওয়ায় স্পর্শী হক চকিয়ে যায়, অস্ফুট স্বরে বলে, গাড়ি থামালেন কেন? নির্বাণ কিছু না বলে নিজের সিট বেল্টটা খুলে অতঃপর খানিকটা ঝুঁকে আসে স্পর্শীর দিকে। স্পর্শী তা দেখে ভয়ে মাথা পেছন দিকে হেলিয়ে দেয়। কি হয়েছে? নির্বাণ স্পর্শীর একদম নিকটস্থ এসে তার সিট বেল্ট খুলে দেয়, মুখটা স্পর্শীর কান বরাবর স্থির রেখে বলে, আমরা এসে পড়েছি। নির্বাণ এত কাছে আসায় স্পর্শীর প্রায় রুদ্ধশ্বাস অবস্থা, গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে, কথা পর্যন্ত বলতে পারছে না সে, কোনো মতে শুধু বলে, হুম। নির্বাণ স্পর্শীর কাছ থেকে সরে এসে হালকা হেসে বলে, তোমার বাসায় এসে পড়েছি আমরা, নামো। স্পর্শী এবার সম্মিত ফিরে পায়, সতর্ক দৃষ্টিতে তাকায় চারপাশে। ওদের কোলানির সামনেই গাড়ি দাঁড়িয়ে আছে। স্পর্শী এবার কিছুটা স্বাভাবিক হয়, ঘুরে তাকায় নির্বাণের দিকে। নির্বাণের ঠোঁটের কোণে তখন এক টুকরো হাসি বিদ্যমান। স্পর্শী বেশ কিছু সময় এক মনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো সেদিকে। নির্বাণের সাথে পরিচয় হওয়ার পর এই প্রথম সে তাকে হাসতে দেখছে, এ যেন কোনো বিরল বস্তুর সন্ধান পাওয়া। ভার্সিটিতে নির্বাণ সর্বদাই গাম্ভীর্যপূর্ণ থাকে, তাকে কখনো হেসে খেলে কথা বলতে দেখা যায় না। বাকি আট দশটা স্টুডেন্টের মতোই স্পর্শীও ধরে নিয়েছিল নির্বাণ হাসতে জানে না, তবে আজ তা যেন ভুল প্রমাণিত হল। স্পর্শী এইভাবে তাকিয়ে থাকতে দেখে নির্বাণ আবার
তার দিকে কিছুটা ঝুঁকলো। আমাকে দেখার আজীবন সময় পাবে, এখন বাসায় যাও, রাত বাড়ছে। কথাটা বলে নির্বাণ সরে আসে। ক্ষণে স্পর্শীর ভরাট গাল দুটিতে ছেয়ে গেল প্রঘাট রক্তিমা। সে দৃষ্টি নত রেখে মিনমিনে স্বরে বলল, আসি। কথাটা বলে স্পর্শী হাতের মুঠোয় ব্যাগ চেপে তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে পড়ল। দ্রুত পায়ে হাঁটা দিল সামনের দিকে, ভুল করেও তাকালো না পিছনের দিকে। ভাব এমন, পিছনেই তাকালেই যেন তার সর্বনাশ। পূর্ব আকাশে ছেয়ে আছে হরিদ্রাব আলোর ছটা, কুঞ্জ কুঞ্জ মেঘের অন্তরালে খেলা করছে ছোট শালিকের দল। রক্তিমায় আবৃত পলাশ গাছের শেষ প্রান্তে সূর্যের প্রথম আলো পড়তে না পড়তেই আড়ম্বরপূর্ণ হয়ে ওঠে পরিবেশ। মনোহর শব্দে বেজে উঠল শোক গাথা। বেলা হওয়ার সাথে সাথে জাবির প্রাঙ্গণ হয়ে উঠল কোলাহলে পরিপূর্ণ। সেই সাথে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হলো তখনই। হরেক রঙের শাড়ি ও পাঞ্জাবি পরিহিত নরনারীর সমারোহ চারিদিকে, সকলেই ব্যস্ত কোনো না কোনো কাজে। নির্বাণ ভলেন্টিয়ারদের আরেক দফা আদেশ নির্দেশনা দিয়ে ধীর পায়ে এগিয়ে গেল ব্যাক স্টেজের দিকে, সব ঠিকঠাক আছে কিনা পরোক্ষ করতে। নিজ গন্তব্যে এসে নির্বাণ থামল, অনিচ্ছাকৃতভাবে দৃষ্টি গিয়ে আটকালো কাঙ্ক্ষিত নারীর উন্মুক্ত পিঠের দিকে। সবসময় সংযত রাখা দৃষ্টি আজ প্রথমবারের মতো রূপান্তরিত হলো বেহায়াপনায়। নারীটি উল্টো মুখ করে দাঁড়িয়ে হাত দিয়ে বিভিন্ন আকার ভঙ্গিমা করতে করতে কাউকে কি যেন বোঝাচ্ছেন, সে কথাতে এতই মশগুল যে কেউ তাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে তা বুঝতেই পারল না। নারীটির কথা শেষ হতেই সে ঘুরে দাঁড়াল। নির্বাণ নিষ্পলক দৃষ্টিতে দেখতে থাকলো নারীটিকে, গায়ে আট পৌরের শাড়ি জড়িয়ে কৃত্রিম রঙে সাজিয়েছে নিজেকে, হাতে এক মুঠো রেশমি চুড়ির ঝংকার তোলা, কাঁধে এক পাশে খোপা ফেলে কৃত্রিম ফুল গেঁথেছে তাতে। এই অকৃত্রিমতায় যেন আজ নির্বাণ খুঁজে পেল অপার্থিব এক সৌন্দর্যের সন্ধান। মনের মাঝে উঠল উথাল পাতাল ঢেউয়ের জোয়ার। আগেও সে এই বেশে অনেক নারীকেই দেখেছে, কিন্তু কখনো কোনো নারীর প্রতি এমন আকর্ষণ বোধ করেন। তবে আজ কেন আকর্ষিত হচ্ছে সে? নারীটির উপর তার অধিকার বলে? নির্বাণ এক ধ্যানে তাকিয়ে থাকে স্পর্শীর দিকে, গভীরভাবে পরোক্ষ করতে থাকলো তাকে। হঠাৎ স্পর্শীর কাজল রেখা দৃষ্টিতে নির্বাণের দৃষ্টি মিলিত হতেই সে দেখতে পেল তার সর্বনাশিনীকে। ক্ষণে সর্বাঙ্গে খেয়ে গেল তীব্র শিহরণ। মনে পড়ে গেল চৈত্র মাস নিয়ে লেখা রবীন্দ্রনাথের বিখ্যাত কাব্যিক বাণীটির কথা। নির্বাণ দৃষ্টি নত করে বিড়বিড় করল। চৈত্র মাস তো নয়, এ যেন সর্বনাশা মাস, পুরুষ জাতির শিষ্টতা বিনাশ করতেই এই মাসের আগমন। নির্বাণ এক পলক দৃষ্টি তুলে স্পর্শীকে দেখে আনমনে বলে, সর্বনাশা মাসে পুরুষ জাতি কোনো নারীর দৃষ্টির মাধুর্যে শহীদ হবে না, সেটা অসম্ভব, একেবারেই অসম্ভব। নিষিদ্ধ জায়গাগুলো এইভাবে উন্মুক্ত রাখতে নেই, দৃষ্টি বেসামাল হয় কারো। কোনো আগন্তুকের মিলিয়ে যাওয়া কণ্ঠ স্পর্শের কর্ণকুহরে ঝংকার তুলতেই ঈষৎ কেঁপে ওঠে সে। রন্ধ্রে রন্ধ্রে বয়ে যায় শীতল শিহরণ। স্পর্শী কিছু বুঝে ওঠার আগে আগন্তুকটির পুনরায় বলে ওঠে, পিছন দিয়ে শাড়ি ঠিক করো। কণ্ঠস্বরটা এইবার বড্ড চেনা লাগে স্পর্শীর, কিন্তু ঠিক ধরতে পারল না কণ্ঠটা কার। তৎক্ষণাৎ পিছন ঘুরে দাঁড়ায় সে, কিন্তু কাউকেই দেখতে পায় না। ঈগল দৃষ্টি চারিদিকে নজর বলিয়ে বোঝার চেষ্টা করে কথাটা আসলে তাকে কে বলেছে, কিন্তু ভিড়ের মাঝে আগেই আগন্তুকটি হাওয়ায় মিলিয়ে যায়। যার দরুন স্পর্শী বুঝতে পারল না কে তাকে সেই কথাগুলো বলেছিল। তপ্ত নিঃশ্বাস ফেলল সে, ঘাড় ঘুরিয়ে নিজের দিকে তাকালো, পেছনে নিয়ে গেল হাত, কোমরের পাশে লাগানো সেফটি পিনটা টানে খুলে গিয়েছে, যার ফলে কোমরের একাংশ প্রদর্শিত হয়েছে বহির্ভাগ। ক্ষণে স্পর্শী লজ্জায় নিমজ্জিত হল, কাজে এতটাই মগ্ন ছিল কখন শাড়ির পিন খুলে গিয়েছে বুঝতেই পারেনি। স্পর্শী দ্রুত পিছন দিক দিয়ে আঁচল টেনে নিজেকে আবৃত করল, পুনরায় চারিদিকে চোখ বুলালো পরিচিত কাউকে খুঁজতে। আশপাশে কাউকে না পেয়ে স্পর্শীর সামনের দিকে এগিয়ে গেল কিছুটা। সামনে নিধিকে দেখতে পেয়ে স্পর্শী ওর নাম ধরে ডাকে। ডাক শুনে নিধি কাছে আসতেই স্পর্শীর সবটা বলে, ওকে নিয়ে চলে যায় ওয়াশরুমে।
নিজ কার্য শেষে স্পর্শী আর নিধি বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। স্পর্শী মনোর কণ্ঠে বলে, থ্যাংকস রে। নিধি টরতস্ত সুরে বলে, থ্যাংকস পরে দিস, এখন তাড়াতাড়ি চল, বহুত কাজ আছে ভাই, ঠিক মতো না হলে স্যার পরে আমাদের কেলাবে। হুম চল। স্পর্শী আর নিধি কিছু দূর যেতেই পাশ থেকে কেউ শীষ বাজিয়ে ওঠে। স্পর্শী সেটা উপেক্ষা করে চলে যেতে নিলে পেছন থেকে কেউ বলে ওঠে, রূপে বুঝি আজ পা মাটিতে পড়ছে না তোমার, আমাকে দেখো না দেখার ভান করে চলে যাচ্ছ। স্পর্শী এইবার থমকায়, পাশ ফিরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় রুদ্রের দিকে, কঠোর কণ্ঠে বলে, রাস্তার লোককে দেখার মতো কি আছে? রুদ্র পাকা হেসে বলে, মানলাম আমি রাস্তার লোক, তবে এই রাস্তার লোকের সাথে এককালে অনেক সময় কাটিয়েছ, ভুলে গেলে? মুখ সামলে কথা বলো। মুখ সামলে কথা বলছি জানেমান। শেষের কথাটা একটু টান দিয়ে বলল রুদ্র। স্পর্শী কিচ্ছু বলল না, শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রুদ্রের দিকে। নিধি একবার রুদ্রের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে স্পর্শীর হাত তোলে চলে আসার জন্য বলল। এমন সময় রুদ্রের আর কিছু বন্ধু এসে দাঁড়ালো সেখানে, সকলের অভিব্যক্তি কা জ্বালানোর মতো। একজন রুদ্রের কানে কিছু ফিসফিস করতেই রুদ্র অতি বিশ্রী চাহনিতে তাকায় স্পর্শীর পানে। উপর থেকে নিচ পর্যন্ত একবার ভালো মতো দেখে নিয়ে বলে, এক রাতের জন্য মন্দ নয়। কথাটা কর্ণকুহরে তরঙ্গিত হতেই স্পর্শীর ক্রোধ সকল সীমা পেরিয়ে গেল। সে উচ্চস্বরে বলে, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ রুদ্র, আজ বাড়াবাড়ি করলে খারাপ হয়ে যাবে বলছি। রুদ্র পুনরায় হেসে বলে, খারাপ কি বললাম, সাধারণ একটা বাক্য বলেছি, তাতে তো জ্বলার কি আছে, আর আমিও তো তাও এক রাতের কথা ভেবেছি, অন্য কেউ হলে ফিরেও চাইতো না, তোমার মতো কালো মেয়েকে কেই বা চাইবে? স্পর্শী ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো, রাগে তার সারা শরীর থরথর করে কাঁপছে। স্পর্শীর এখন ইচ্ছে করছে কাঠিন্যে পরিপূর্ণ কয়েকটা বাক্য রুদ্রের দিকে ছুড়ে দিতে, কিন্তু পারছে না, কণ্ঠস্বর কেমন নিষ্প্রভ হয়ে পড়েছে, শব্দ সব যেন দলা পাকিয়ে বসে আছে কণ্ঠনালীতে। স্পর্শী নিধির এক হাত শক্ত করে ধরে, চেঁচিয়ে বলে, জাস্ট শাট আপ রুদ্র, আর কত নিচে নামবে তুমি, তোমাকে তো আজ আমার পশুর সাথেও তুলনা করতে ঘৃণা হচ্ছে। রুদ্র বিদ্রুপের হাসি হেসে বলে, সত্যি সবসময় গায়ে লাগে। স্পর্শী এবার নিজেকে ভিতরে ভিতরে খানিকটা গুছিয়ে নিয়ে শক্ত গলায় বলে, সত্যি গায়ে লাগে কিনা জানি না, তবে কুকুরের ঘেউ ঘেউ অ্যাটলিস্ট আমার গায়ে লাগে না, অন্যের লাগলে লাগতে পারে। ক্ষণেই রুদ্রের অভিব্যক্তি বদলে যায়, সে রাগান্বিত দৃষ্টিতে তাকাতেই স্পর্শী আবার বলে, একটা কথা কি জানো, কুকুরের অভ্যাস হলো যেখানে সেখানে মুখ দেওয়া, 101 জায়গায় মুখ দিয়ে মুখে ঘা করা, তুমিও হচ্ছ সেই কুকুর, সময় থাকতে ঠিক হয়ে যাও, না হলে কোথায় কোন ঘা হবে বুঝতেও পারবে না। আর আমাকে নিয়ে তো চিন্তা করার কিছু নেই, আমার জীবনের গতি ইতিমধ্যে হয়ে গিয়েছে। রুদ্র ভ্রুকুচকে বলে, গতি বলতে? বিয়ে হয়ে গিয়েছে আমার, আর আমার বর আমাকে প্রচন্ড ভালোবাসে। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না স্পর্শী, নিধির হাত ধরে বড় বড় পা ফেলে সে জায়গায় থেকে চলে আসলো। সে ফাঁকা একটা ক্লাসে নত যেন হয়ে বসে আছে স্পর্শী, শক্ত মন হয়ে পড়েছে নিস্তেজ, চোখের কোণায় জমে এসেছে লঘু অশ্রুজল, যে কোনো সময় নিজ সীমানা পেরিয়ে টুপ করে গড়িয়ে পড়বে কালের চিবুক বেয়ে। তারই পাশে নিধি আর গিয়া স্পর্শীকে এইটা সেইটা বলে বুঝ দিচ্ছে, তারই অন্য পাশে মাহিন ও স্বামী দাঁড়িয়ে নিষ্প্রব চাহনিতে দেখছে সব। সকল ঘটনা শুনে তারা স্তব্ধ, ভাষা হারিয়ে ফেলেছে ঈষৎ পূর্বে, মানুষ এত নিকৃষ্ট কিভাবে হয়। অকস্মাৎ স্পর্শী মাথা তোলে, এক ফোঁটা জল আপনা আপনি গড়িয়ে পড়ে চিবুক বেয়ে, অযত্নে লেপটে গেল চোখের কিনারে লেগে থাকা কাজলটুকু। অস্ফুট স্বরে সে জিজ্ঞেস করে, আমি কি আসলেই দেখতে এতটা কুৎসিত কালো, আমাকে কি সত্যি কেউ চাইতে পারে না? নিধি এবার থমকে উঠে, কি সব বাজে বকছিস তুই, তুই কুৎসিত বা কালো হতে যাবি কেন, তুই হচ্ছিস পরিস্ফুটিত গোলাপ, যার মধ্যে কোনো দাগ নেই, কোনো কৃত্রিমতা নেই, কুৎসিত তো ওই জানোয়ারের বাচ্চা, ওর তো সবই কালা। কেয়া স্বগতোক্তি কণ্ঠে বলে, ওই গাধা, তুই কালো আর উজ্জ্বল শ্যামলার মধ্যে পার্থক্য বুঝিস না, নিজেকে তোর কোন দিক দিয়ে কালো মনে হয়, এত সুন্দর একটা চেহারা কুৎসিত লাগে তোর, থাপড়িয়ে সব দাঁত ফেলে দিব, ফাজিল মেয়ে ওই আবালের কথা কানে নিয়ে বসে আছিস কেন, ওর কথার কোনো দাম আছে?
সামি এগিয়ে এসে বলে, একদম কানবি না, এই চোখের জল কার জন্য ফেলছিস? ওকে না তুই ভালোবাসিস না, তাহলে ওর কথা তোকে ইফেক্ট কেন করছে? আর কালো হলেও কি, কালো মানুষ কি সুন্দর হয় না? যে যার রূপে সুন্দর, গায়ের রং দিয়ে সুন্দর কুচ্ছিত যাচাই করাটা বিকৃত মস্তিষ্ক মানুষের কাজ। স্পর্শে মিয়ে যাওয়া কণ্ঠে বলে, আমি জানি সেটা, কিন্তু তবু আজ ওর কথাগুলো কেন যেন ইফেক্ট করছে আমার, তবে ভুলতে পারছি না কথাগুলো। মাহিন বলে, তোর মতোই আমি অনেক কম দেখেছি স্পর্শি, তুই সহজে ভেঙে পড়ার মেয়ে না। যেহেতু আজ তোর উপর কারো কথা ইফেক্ট করছে, সেহেতু কথাগুলো তোর মনে গভীর দাগ কেটেছে বুঝতে পারছি। দেখ, চেচার মতো সুন্দর আল্লাহর সৃষ্টি কখনো কুৎসিত হতে পারে? আর তুই দেখতে একদমই বাজে না, বরং একটা মিষ্টি আর হাস্যোজ্জ্বল চেহারার অধিকারী তুই। তোর ব্যক্তিত্ব সর্বদাই তোকে সবার আলাদা করে, তোকে যে পাবে সে অনেক ভাগ্যবান হবে রে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। সকলের কথায় স্পর্শি একটু স্বাভাবিক হয়, মন খারাপের মেঘগুলো সরে যেতে শুরু করে। সে হালকা হেসে বলে, মাখন দেওয়া ভালোই শিখছিস মোটু। মাহিন বিরাগপূর্ণ চাহনি নিক্ষেপ করে বলে, আমার মনের কথাগুলো তুই মাখন বলে চালিয়ে গেলি, এই তোর বিচার? স্বামী বিদ্রুপ কণ্ঠে বলে, ভালো কথা বলছি তো, তাই গায়ে লাগে নাই মাইয়ার। তোর বলা উচিত ছিল স্পর্শি, তোর মতো তেতো মেয়ে আমি একটাও দেখিনি। তোর তেরা চোখের চাহনি, তোর আঁকাবাঁকা হলুদ দাঁতের হাসি সবাইকে আহত করে রে। তোর সোলার ঝাড়ুর মতো চুলের উকুনের বাসা দেখিতে সবাই উতলা হয়ে পড়ে। তোর মতো একটা মেয়ে যার জীবনে যাবে, তার জীবন কয়লার কারখানা হয়ে যাবে। স্পর্শি হাসতে হাসতে বলে, থাক ভাই, মাফ কর আমায়, আমার রূপের গুণাগুণ তোর আর তোকে গাইতে হবে না, বুঝলি? আমি মেলা সুন্দর। নিধি বলে, এই তো বাছা লাইনে আসছো, এর পরের বার খালি আজে বাজে কথা শুনে সেন্টি খাস তুই, পিটাইয়া সেন্টু গেঞ্জি বানায় ফেলমু। নিধির কথায় স্পর্শি হেসে বলে, আচ্ছা বানাইস। অতঃপর অযত্নে চোখের কোণে জমে থাকা জলটুকু মুছে নে, লেপটে যাওয়া কাজল আর একটু ছড়িয়ে যায়, কিন্তু সেদিকে স্পর্শি নজর দেয় না। কেয়া এবার তাড়া দিয়ে বলে, অনেক কথা হলো, এইবার ওর তাড়াতাড়ি, নির্বাস স্থান যদি ধরতে পারে আমরা কাজে ফাঁকি দিচ্ছি, তাহলে আমরা ফিনিশড বস। সকলে কেয়ার কথায় সম্মতি জানিয়ে উঠে পড়ে, এগিয়ে যায় বাইরের দিকে। এমন সময় স্পর্শির মেসেজ টোন বেজে ওঠে। স্পর্শি হাতে থাকা মুঠোফোনের দিকে এক নজর চোখ বোলায়। অনুষ্ঠান শেষে সুজা গাড়িতে গিয়ে বসবে, তোমার সাথে কথা আছে আমার। অপরিচিত নাম্বার থেকে আসা এই মেসেজটা দেখে ক্ষণেই স্পর্শির ভ্রু কুচকে আসে। অন্তর্নিহিত মস্তিষ্ক বুঝে উঠতে পারলো না বার্তাটির প্রেরককে। পুনরায় মেসেজ টোন বেজে উঠতে দৃষ্টি গিয়ে থমকালো স্ক্রিনে, আমি নির্বাণ। মেসেজটা আনমনে পড়া মাত্র স্পর্শি থমকে যায়, বিস্ময়ে চোখ কোটর হয়ে বেরিয়ে আসে তার। ক্লান্ত অপরাণী পরিবেশ খানিকটা ঝিমিয়ে পড়েছে, বাতাসেও ছেয়ে আছে অলসতা। সূর্য নিস্তেজ হয়ে হেলে পড়েছে পশ্চিমা আকাশে। ভ্যাপসা গরমের এই বিকেলে ঘর্মান্ত শরীর নিয়ে মিনিট দশেক হলো স্পর্শী নির্বাণের গাড়ির ভেতর বসে আছে, অথচ নির্বাণের কোনো খবর নেই। গাড়ি খোলা রেখে কোথায় গিয়েছে কে জানে। প্রচণ্ড গরম লাগা সত্ত্বেও গাড়ির কাঁচ উঠিয়ে রেখেছে সে, যাতে তাকে কেউ দেখে না ফেলে। এসি যে অন করবে সেই উপায়ও নেই, বিতৃষ্ণায় এইবার মুখ ঘুচে এলো স্পর্শির। মনে মনে ঠিক করলো আর পাঁচ মিনিট অপেক্ষা করবে, এরপরও যদি নির্বাণের দেখা না মিলে তাহলে সোজা বাসায় চলে যাবে। কথাটা আনমনে আওড়িয়ে মাথাটা সিটে এলিয়ে দিল। আঁচলটা ধরে সামনে টেনে এসে কপাল ও ঘলার ঘামটুকু মুছে বাতাস করতে থাকলো। নয়ন দুটি কপাট বন্ধ করে অপেক্ষার প্রহর গুনতে থাকলো। মিনিট দুয়েক না গড়াতেই গাড়ির দরজা খুলল, কেউ এসে ভেতরে বসলো তার পাশের সিটে। শব্দ পেয়ে স্পর্শি তৎক্ষণাৎ চোখ মেলে তাকালো। সামনে নির্বাণকে দেখামাত্র স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। নির্বাণ এক পলক তাকালো স্পর্শির ঘর্মান্ত মুখশ্রীর পানে। নাকের ডগার মুক্তর ন্যায় খামের বিন্দুগুলো চিকচিক করছে। চোখের নিচের কাজল খানিকটা লেপটে আছে। খাড়ো রঙের লিপস্টিকটি কিনার দিয়ে কিঞ্চিৎ পরিমাণ ছড়িয়ে গিয়েছে। হঠাৎ নির্বাণের মনে নিষিদ্ধ এক ইচ্ছা নাড়া দেয়। তার ইচ্ছে করে স্পর্শে নিকটস্থ হয়ে খুব শব্দবর্ণে লেপটে যাওয়া কাজলটুকু মুছে দিতে।
ছড়িয়ে যাওয়া লিপস্টিকটুকু আর একটু ছড়িয়ে দিতে। ইচ্ছেগুলো মাথা চাড়া দিতেই নির্বাণ দ্রুত চোখ বন্ধ করে ফেলে, নিজেকে নিজেই ধিক্কার জানায় এই অশোভন চিন্তা ভাবনার জন্য। প্রখর ব্যক্তিত্বের জন্য আজ কলঙ্ক লেগে গেল, জীবনে এই প্রথমবারের মতো কোনো কলঙ্ক লাগলো তার গায়ে। আগে তো কখনো এমন ইচ্ছা জাগেনি তার মনে, তাহলে আজই কেন? মন আজ কেন এত বেহায়াপনা করছে? ভাগ্যিস সামনে মানুষটি তার মনের কথা শুনতে পায় না, তা না হলে কি এক বিড়ম্বনাতেই না পড়তে হতো তাকে। স্বচ্ছ চরিত্রের প্রতিচ্ছবি হয়তো ধূলিসাৎ হয়ে যেত। কি ভাবছি না তো? স্পর্শী অকস্মাৎ প্রশ্নে নির্বাণ চোখ তুলে তাকায়, নিজেকে স্বাভাবিক করেই বলে, কিছু না। কথাটা বলে নির্বাণ ইঞ্জিন স্টার্ট করলো, এসিটা দ্রুত অন করে পাওয়ার বাড়িয়ে দিল। ক্ষণে হিমশীতল বায়ু স্পর্শীর গায়ে পরশ বোলাতে শিথিল হয়ে পড়ে শরীর। স্পর্শী মনের কণ্ঠে জিজ্ঞেস করে, আমার সাথে আপনার কি যেন কথা ছিল? নির্বাণ গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, ছিল, তবে এখানে নয়। স্পর্শী কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করে, তাহলে কোথায়? গেলেই দেখতে পাবে। কথাটি বলা শেষ হতেই গাড়ি চলতে শুরু করলো। স্পর্শী এবার আর পাল্টা প্রশ্ন করলো না, নীরবেই গাটা এলিয়ে দিল সিটে।